কিছু নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, এমনি সলভ করে নিয়েছে, ওটাই আমি বুঝতে পারছি। কিন্তু দেখো শোনো, 5% 1 বছরের জন্য, আমি একটু আগে বলেছিলাম তোমাকে কি 6% ছিল, আর হাফ ইয়ারলি যখন ক্যালকুলেট করতো তখন কি হতো বলো তো? কারণ কি, যেহেতু বছরে দুবার ক্যালকুলেট করছে, তাহলে এটাকে করি এরকম বছরে 1/2 দিয়ে গুণ করে দিই, কারণ হাফ ইয়ার ক্যালকুলেট করা হতো, হ্যাঁ কি না? এখানে তুমি বোঝার চেষ্টা করো, একটা 1 বছরে ক্যালকুলেট করলো, তার জন্য 5 1 দিয়ে, কিন্তু 73 দেড়ের পর আবার ক্যালকুলেট করে নিল, 73 দেড়ের পর আবার ক্যালকুলেট করে নিল। একটুখানি ব্রেন খাটাবে কি? আসলে জিনিসটা ওই রকমই রয়েছে, কোয়ার্টারলি হাফ ইয়ারলি যেরকম হয় না, ঠিক তেমনই রয়েছে। পুরো বছর তো হতে দিল না, তার আগে হয়তো পরে আবার হতো তো বুঝতাম কিছু অন্য জিনিস, কিন্তু অ্যাটলিস্ট মিড বে অফ দা ইয়ার কোনো একটা জায়গায় পয়েন্ট অফ টাইমে গিয়ে ক্যালকুলেট করে নিয়েছি, তার মানে ওই টাইমকে বছরে ক্যালকুলেট চেঞ্জ করে আমি ওইটাই দিয়ে গুণ করে দেবো পার্সেন্টেজকে, বুঝতে পারলে কি না? তো কত বছর হলো? 73 ডে মানে 1/5 বছর, তাহলে কত হবে? সেই রকমই হিসাবে যদি দেখি তো 73 ডে কে 1/5 ইয়ার কে, এই যে এই পার্সেন্টেজ কে আমরা এই 1/5 দিয়ে মানে 5 দিয়ে ডিভাইড করে দেবো মেন কথা, আদারওয়াইজ 1/5 দিয়ে গুণ করে দেবো, তো এখানে আমি পার্সেন্টেজ কত পাবো? 1% পাবো, হ্যাঁ কি না? বুঝতে পারলে? দেখো ভালো করে, বোঝা গেল কি জিনিসটা? যদি না বুঝলে কেউ তাহলে বলবে কিন্তু, এটা বুঝতে পারলে? 1 কি করে এলো? যেমন 6 থেকে 3 এসেছিল, 2 দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম, কেন বললাম হাফ ইয়ারলি? কেন বছরে 2 বার? তো 6 থেকে 2 ডিভাইড করা মানে অ্যাকচুয়ালি এটা রয়েছে হাফ ইয়ার, হাফ ইয়ারলি নেওয়া হয়েছে মানে কি, পার্সেন্টেজ কে 1/2 ইয়ার দিয়ে গুণ করে দেওয়া, এটাই ব্যাপার হয়েছে। 6% কে কোয়ার্টারলি যদি নিত তাহলে কি করতাম? বছরে 4 বার করে, মানে কি বছরে 1/4, এই তো, বুঝতে পারলে? যা আসবে ভাই, ক্লিয়ার কি না? 1/15 এই পার্সেন্ট, তাহলে আমি ওই রকম করলাম, বছরে 5 বার নিচ্ছে, 73 দিন পর পর পরে বছরে 5 বার হলো, তো 1/5 ওই রকম করলাম, 5% কে গুণ করে দিলাম 1/5, তো একটা পার্ট তো আমার বেরিয়ে গেল, তাহলে রেট কি 73 দিনের জন্য কত রেট নেব? আচ্ছা 1% স্যার, নেব। স্যার হ্যাঁ, বলছে সিআই যেটা লিখেছে ওটা মানে 6.05 হয়ে মনে হচ্ছে না স্যার? 5 1 6, 6/100, স্যার 6 কেন প্রবলেমটা গুণ কোথায়? হচ্ছে তো স্যার উপরে? ও আচ্ছা, সরি সরি সরি, আমার মিস্টেক হয়েছে ওটা। হ্যাঁ ঠিক আছে, মানে এটা বুঝতে পারলে কি? এইটা আমি বোঝাতে চাইছি, ওটা ক্যালকুলেশন করে দেবো, ওটা মিস্টেক হতে পারে, এটা মিন, এটা বুঝতে পারলে সবাই কিনা সেটা বলো, শুধু এই পার্টটা বুঝতে পারলে কি না? আমি এটা যেটা বোঝাতে চাইলাম সেটা বুঝলে কি না, হ্যাঁ কি না বলো? এটা যদি বুঝে গেছো প্রবলেমটা সলভ হয়ে গেছে কিছু। 73 দিনের জায়গায় যদি দিত 73 কে 2 দিয়ে গুণ করে দাও, 100 146 দিন দিত, প্রবলেমটা কিছুই নয়, 2/5 বছর হতো, 2/5 দিয়ে এখানে গুণ করে দিত, তো 2% এটা বেরিয়ে আসতো, বুঝলে কি? এবার তুমি করে নাও, এত পার্সেন্টেজ হলো সিআই, তো সিআই ভ্যালু স্যার কত? পয়েন্ট পি, টু ফাইভটা কেন হলো? এই তো 5/100 হয়ে যাবে না? 5/100, আরে 5 5 5 1 6, 6+5/100, 5/100 মানে কত? 5/100 মানে যদি কোথাও লেখা রয়েছে 0.05%, এটাকে আমি লিখি না 5/100, না হ্যাঁ স্যার বুঝতে পারছি, কিন্তু বলতে চাইছি 5/100 টা হলো কেন? আরে 5/100, ওর তো তুমি অনেক দূর আগে তাহলে রয়ে গেছো, ক্লাস এর স্টার্টিং এ তাহলে ছিলে না। সিআই এর ফর্মুলা হয় x+y+xy/100, এটা ফর্মুলা, তুমি অনেক ঠিক পিছিয়ে আছে, আছো বুঝতে পেরেছি। জিনিস। হ্যাঁ, এবার তাহলে যা রয়েছে
এটাকে গুণ করে নাও। কি জিজ্ঞেস করছে তোমাকে? জিজ্ঞেস করছে সিআই কত, সিআই কত 2000-এর এত পার্সেন্ট, এত পার্সেন্ট কার 2000? 6.05 রয়েছে তো, এটা 0.5 পুরোটা লিখে দাও, 100 লিখে দাও, আর পার্সেন্টের জন্য 100 নিয়ে নাও, আর তারপরে 2000 নিয়ে নাও, তিনটে আর থাকলো, এটা 5 ক্যান্সেল, দেখো মানে 100, বুঝলে? খুব একটা কিছু নেই। এই সুমনা, বুঝতে পেরেছো? রাখি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, শ্যামলী, প্রদুরিমা, বুঝতে পেরেছো তো? এটা হ্যাঁ প্রদুরিমা, স্যার, তুমিও এটা করো, এটা তুমিও করো না, এই প্রসেস আমি এটা করিনি এইভাবে, আমার হয়নি নর্মাল স্যার ভাব। এটা। আমি করেছিলাম 120 দু বছরে বের বার, করেছি, না না 2 বছরে বার ও করেছিলাম, আচ্ছা, 25। আবার মাইনাস করছি। হ্যাঁ, হ্যাঁ এখানে এটাতে মাইনাস করবে না, মানে অত করার দরকার নেই, এমনি বুঝলে। এবার যদি আমি তোমাকে একই কোয়েশ্চেন যদি আমি লিখে দিই, এই দেখো, তুমি তুমি নিজে সলভ করতে পারবে, একই কোয়েশ্চেন যদি লিখে দিই, এখনো এটা শর্ট তুমি মনে করছো, এটাও আমি শর্ট মনে করি না, আরো শর্ট হয়ে যাবে। আমি যদি লিখে দিই এটাই, পি ইকুয়াল টু 2000, বলো পি ইকুয়াল টু 2000, আর ইকুয়াল টু 5%, আর তারপরে টি ইকুয়াল টু দিয়ে দিই 1 ইয়ার, 146 ডে, বলো কি হবে? পাগল হওয়ার কোনো দরকার নেই, সিআই বলবো, সিআই বলো কত, খুব একটা কোনো পাগল হওয়ার দরকারই নেই। দেখো 146 ডে বের করে নাও, 146 ডে, 365 দিয়ে, এত বছর, দুবার, 5 বার, 73 দিয়ে কেটে দেবে, মানে 2/5 ইয়ার হলো, 2/5 ইয়ার, ঠিক আছে? তাহলে এখানে রেট কত নেবে, রেট কে গুণ করে দাও 5%, মানে কি 5/5, মানে কি 1, মানে কি 2%, তাহলে এটার জন্য তো 1 বছরের জন্য 5% চলবে, আর এই ফ্র্যাকশন জন্য কত চলবে, 2%। তোমার কাছে রেট হলো একটা 5%, আর একটা বের হলো 2%, বাদ বাকি সিআই বের করে নাও। সিআই ইকুয়াল টু কি হবে, 5 + 5 + 5 × 2/100, ভ্যালু কত হবে, 5 × 5 = 10, আর 5 × 10, 10 10 কেটে 1/10, মানে 0.1, মানে কত, 10 পয়েন্ট, এটা তাই কি, ঠিক আছে কি? স্যার, ডবল পাঁচ হ্যাঁ, কেন আসবে, সেকেন্ড ইয়ারের জন্য তো 2 হচ্ছে স্যার। ও আচ্ছা, সরি আমার মিস হয়ে গেছে, ধুর আমি তো বলছি 5 × 2 = 7, 7.01, ঠিক আছে কি? এই যে দেখে নাও, 5 × 10, 10 বারে কেটে যাবে পুরো জিনিসটা, 10-এর মানে, ও স্যার সরি, 0.1, 7.1 হবে স্যার। হ্যাঁ ওটাই আমি দেখলাম, 7.1%। আচ্ছা 7.1% যদি হয়, তাহলে সিআই বের করে নাও, সিআই ইকুয়াল টু কত হবে, 7.1% রয়েছে, এটা মাথায় রাখো, পার্সেন্টেজ ইন্টু কত, 20, তো এটা 7.1, এটার জন্য 10, আর পার্সেন্টের জন্য এটা, আর 2000, পুরো তিন, 71 × 70 = 140, 142, বুঝলে কি, বোঝা গেল কিনা বলো, কোনো ঝামেলা নেই। এইবার বলো, মনে হচ্ছে না কেন এত শিখলাম সিআই এসআই, এত বড় বড় জিনিস, এতদিন ধরে সিআই শেখার কি মানে ছিল, তাই মনে হচ্ছে? হ্যাঁ শ্রীকান্ত, কিছু মনে পড়ছে? টাইম ওয়েস্ট শুধু করালেন স্যার, শ্রীকান্ত নেই নাকি, চলে গেল? তো দেখো কোশ্চেন নাম্বার আর একটা দিচ্ছি, আর করো, আর চেষ্টা করো। এই আতাসি, বুঝতে পারছো তো এগুলো, না বুঝলে বলবে কিন্তু। হ্যাঁ স্যার।
বিউটি কি তোমার সাথে করছে ক্লাস এখন? না না ও তো ক্লাসই আছে। দেখো হয় না, বলছি পি ইকুয়াল টু কি হবে, পি ইকুয়াল টু কি হবে মানে প্রিন্সিপাল কি হবে যদি আর যদি হয় 8%, ঠিক আছে, আর যদি হয় 8%, আর টাইম যদি হয় 1 ইয়ার 3 মান্থ, ঠিক আছে, 1 ইয়ার 3 মান্থ, সিআই মাইনাস এসআই যদি গ্যাপ দেওয়া আছে মানে ডিফারেন্স দেওয়া আছে ₹8, 8 টাকা দেওয়া আছে, ঠিক আছে, বুঝলে কিনা? বের করো, বের করো, তাড়াতাড়ি বের করো। সিআই বের করে নি, সিআই টাও বের করে নি। স্যার প্রিন্সিপাল 50 হবে? কি 50? কি 50 টাকা? হ্যাঁ, ₹8 তো দিয়েছেন ওখানে নাকি স্যার? এটা তো ₹8 লিখেছেন হ্যাঁ, স্যার। 8 টাকায়। হ্যাঁ, 8 টাকায় লিখেছি, বেশি লিখিনি। কত বেরোলো মধুরিমা তোমার? হ্যাঁ চলছে, চলছে, চলুক, সব কিছু দেখো। 3 মান্থ মানে আগে এটা জিনিস বের করে দেবে, 3 মান্থ মানে 3/12, এটা ইয়ার, 12 দিয়ে ভাগ দিয়ে দেবে বছরটা চলে আসবে, ঠিক আছে, মানে 1/4 বছর মানে কি, পার্সেন্টেজ 8 রয়েছে তো এখানে গুণ করে দিও, মানে 2% পেরোলো। তো প্রথম বছরে 8%, আর তারপরে 3 মাসের জন্য 2%, তাই তো? তো সিআই কত হবে, সিআই মাইনাস এসআই কত হবে, XY/100%, মানে 8 × 16/100%, 16/100%, ঠিক আছে, ছেড়ে দাও এখানে, 16/100%। আচ্ছা, তোমাকে বলছে কি অ্যাকচুয়ালি পির যেটা রয়েছে 16/100%, এটা কি রয়েছে সিআইএসআই এর মধ্যে গ্যাপ, কিন্তু ও তো তা বলছে না, ও বলছে কি 8 টাকা রয়েছে। তো একটা কাজ করো, পি গুণে 16/100 তো রয়েছে, নিচে এই পার্সেন্টেজের 100 লিখে দাও, ইকুয়াল টু 8 করে দাও, 8 × 16, 8 × 1, 2 × 1 = 50, তাহলে পি ইকুয়াল টু কত হলো বাবু? 50 কি করে হলো, পার্সেন্টেজ কে ভুলে যাও নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 100 কে ভুলে ওখানটা যাও। স্যার মানে কি বলবো, ওখানটা না একটা গুলি যায় খালি 100, ওখানটা কি আরেকটা গুলি যায়। তাহলে পার্সেন্টেজ মানেও তো 100 না, এই ভাই তো 100 হবে, প্রিন্সিপাল বেরিয়ে গেছে, তাহলে সিআই বের কর, সিআই কত হবে। তো সিআই ইকুয়াল টু কত হবে, সিআই ইকুয়াল টু হবে তোমার 8 + 2 = 10, আর 8 × 16, 16 মানে 0.16, 10.16 মানে হবে 10.16%, তাই তো? এই পার্সেন্টেজ কে করে দাও 5000, 5000, এটাই তো হবে সিআই, বুঝলে? মুখে করে নেবে, 8 + 2 = 10, আর 8 × 16, 16/100 মানে 0.16, 10 আর 0.16 মানে কত, এটাই, তাহলে আচ্ছা এটা করে নাও, 10 16। এটা একটা পয়েন্ট সরালাম তার জন্য 5000। হ্যাঁ বলো কত হলো, 1 0 2 দিন, জিরো, 3 0, 1 0, 2 0, 3 0, আচ্ছা, 2, 1, 2,
800, ও সরি 508, তাই তো? এটা এলো মুদ্রিমা। খুবই তো সহজ রয়েছে, লফড়া এত কেন করছে? খুবই সহজ রয়েছে, করা শুধু কাজ করো হবে। 7 নম্বর ধাপ। স্যার এবার একটা প্রশ্ন আছে হ্যাঁ স্যার, আপনি তাহলে এইটা স্যার সবার লাস্টে কেন শেখাচ্ছেন? কেন শেখানো, এটাই তো ব্যাপার হয়েছে, সবার লাস্টে কেন শেখানো? ওই যে তোমাদের মতন, যে মানে তোমাদের মাথায় যেটা রয়েছে না বুদ্ধি, ওইখানে যাবে ইউটিউবে, এখানে যাবে এটা, ওখানে যাবে, এখানে আসবে, আয়সে বলবে ওই স্যার কাছে এটা দারুণ ট্রিক শিখেছি স্যার, এইভাবে শিখেছি, এ কিউ মানে প্রিন্সিপাল হয়, 1/a ফরমেটে থাকলে এটা হয় ওটা হয়, আর তারপর এসে আমাকে পাজল করবে। তো যত ম্যাক্সিমাম পসিবল বে সব দেখিয়ে দিলাম, থ্রি একটাও ইয়ার জিনিস প্লাস ছাড়বো। হ্যাঁ চাপ কেন নিচ্ছ, 3 ইয়ারের প্লাস তোমরা কেন, তোমাদেরকে এটা বোঝায়নি? 3 ইয়ার যদি হলে, সাপোজ এরকম হয় 5% দিয়ে দিল, টাইম দিয়ে দিল 3 ইয়ার, তো কি প্রবলেম আছে? 5% যদি আমি হয়তো, 5% 5% 5% মেনে নাও এই দুটো, আগে এটা গুলি মার, 5 প্লাস 5 সিআই কি হয়, 5 প্লাস 5 প্লাস 5 × 5/100 ভ্যালু তো কিছু বেরোবে বাবু, 5 5 10 10 25, 25 মানে 25 25, 25 মানে 10.25, একটা এই রেট হলো আর একটা আবার এই 5টা রেট নিয়ে আসে, তারপর আবার লিখো 10.25 প্লাস 5 প্লাস 10.25 × 5/100 হবে এটা, দিস ওয়ান দা ভ্যালু কি স্যার, খুব কষ্ট হচ্ছে এটা নিয়ে, 3 বছর হলে, 4 বছর হলে হবে, কি আছে, একটা এদিকে বের করে নাও, একটা ওইদিকে বের করে নাও, আবার দুটোকে একসাথে বের করে নাও, বুঝলে কিনা? যদি 5 বছর আরো 4 বছর হয় তো আর একটা 5 নিয়ে নাও, আর তারপর এটা একদিকে বের করে নাও, 10 পয়েন্টে এটা হলো, তারপর এইদিকে এটা বের করে নাও, আর না বের করলে এটা আবার বের করে নাও, তারপর আবার যা আছে তারপরে এটা বের করে নাও, বুঝতে পারলে কিনা ব্যাপারটা, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ বুঝলাম স্যার। তাহলে ভালো, আবার লাস্টে কেন দিলাম, কালকেই বলছিলাম স্যার ওইখানে দেখলাম না, ওই রাজ স্যার ভালো পড়িয়েছে, এই আদিত্য স্যার ভালো পড়িয়েছে, এই স্যার ভালো পড়িয়েছে, ওই দেখলাম ঠিক স্যার, এই করলাম স্যার, ওই করলাম, আর তারপরে কি সব জায়গায় থেকে পাজাল হয়ে আসছে, স্যার ম্যাথ ভালো লাগে না, কোনটা করব, সব এক জায়গায় তোমাদের কাছে থাকে, কে কেন অত চাপ নেবে, করো চলো, এটা যেটা খুশি সেটা করো, প্র্যাকটিস করো, কনফিডেন্স টপ লেভেলে থাকবে, ওয়ান ইয়ার সিআইএস আই মধ্যে গ্যাপ জিজ্ঞেস করছে, শোনো সিআইএস আই মধ্যে গ্যাপ না, সিআই মাইনাস সিআই এর মধ্যে গ্যাপ জিজ্ঞেস করা হচ্ছে, বলবে এই কেমন কোয়েশ্চেন, সিআই স্যার জিরো, মাইনাস সিআই এর মধ্যে গ্যাপ কি? আরে দাঁড়াও দাঁড়াও, রুক যাও রুক যাও, ইয়ে হ্যাঁ হাফ ইয়ারলি কম্পাউন্ডেড, আর এটা অ্যানুয়ালি, এবার বলো ও বাবা, এবার বলো, বুঝতে পারলে সবই, হ্যাঁ স্যার ফার্স্ট ফার্স্ট সিআই হাফ ইয়ারলি কম্পাউন্ডেড হবে, সেকেন্ড যেটা হবে অ্যানুয়ালি কম্পাউন্ডেড, এবার গ্যাপ বলো কত, স্যার 25। 25, গুড 25, আমি বের করছি 25, টাইম কত হবে এখানের জন্য, 2 বছর নাকি, মানে মানে 2 বার হবে, হাফ ইয়ারলি হচ্ছে, 1 বছরে 2 বার নেবে,
এখানে টাইম কত হবে? 1ই হবে। আমার মনে হচ্ছে তাহলে 21। এখানে রেট কত? এখানে 10% হবে, মনে হচ্ছে 21, একজনের মনে হলো 25। আচ্ছা এখানে রেট কত হবে বলে তো, কত রেট হবে? আরে বলো, 5%। 5% করে কবার হবে? দুবার হবে না? আচ্ছা তাহলে এই দুটোকে কম্বাইন করলে 5%-এর ভ্যালু কত আছে? 5-এ 5-এ 5, 5, 10, 10 আর 25, 10, 10 পয়েন্ট কম্বাইন করলে সিআই কত হবে রেট? 2-5%, একই না? এবার বলো তাহলে গ্যাপ কত হলো, ক পার্সেন্টের গ্যাপ হলো? 0.25%। বলো 0.25% কার বাবু? 1,000-এর বের করে নাও কত হবে দেখবে ভালো করে। টিসিজিও ভ্যালু কি খুব কষ্ট নাকি? আবার এটাও বলো নাকি হলো না? 25/100 ইন্টু 100 ইন্টু 1000, 3টে 0, 25/10 ইকুয়াল টু 2.5। কে বলছিলে 25 আর 21? সবই গোড়ায় সায়ন দাস, বুঝলে? ভুল করে স্যার স্ট্রিপ কেটে অন্য জায়গায় আল্টো হয়ে গেছে। কি মজা লাগছে ম্যাচ কিনা বলো, দেখেছো মজা আসছে? পাচ্ছ কিনা মজা? কার বোরিং লাগছে বলো? এই সোনিয়া সামজিয়া বলা কি নেই বলো? ইয়েস স্যার। না, যার মজা লাগেনি তার, চারজন বেরিয়ে গেছে। চলো, ম্যাথ অনেক করলাম এখন অব্দি, জাস্ট বুঝিয়ে গেছি, শুধু সময় খারাপ করেছি বোঝানোর জন্য তোমাদের পিছনে, আর কিছু করিনি। এবার আমি তোমাদেরকে সময় খারাপ করবো না, ম্যাথ বোঝাবো না। যেমন কি বোকার মতন আমরা কাজ করছিলাম না ফার্স্ট দিন যখন ম্যাথ শুরু করেছিলাম, 1/2%, 2/3%, আর এগুলো 1/3%, 16 2/3%, একবার ওইদিকে ভ্যালু দেখছিলাম, একবার উল্টো করে ভ্যালু দেখছিলাম। 100 এর ভ্যালু ফ্র্যাকশনাল কত হবে? 1। 200 এর কি হবে? 2। 300 কি হবে? 3। এই বোকার মতন জিনিসগুলো আমরা শিখছিলাম, ঠিক আছে? আর সবাই ভাবছিল কি এটা কি ম্যাথ হয়, এটা তো 1 ক্লাসের বাচ্চা, 2 ক্লাসের বাচ্চা, যারা একটু মানে বুঝ। মানে 3-4 ক্লাসের 5 ক্লাসের বাচ্চা ওদেরকে বুঝিয়ে দেবে পার্সেন্টেজ, এইসব কেন মুখস্থ করছো? চলো ওই রকমই বাচ্চার মতন তোমাদেরকে আরো একটা আজকে গেম খেলাচ্ছি। এটা রেট যদি দেবা থাকে কিছু একটা, রেট যদি দেবা থাকে কিছু একটা, ঠিক আছে? বুঝতে পারছো? স্যার হেজি হয়ে আচ্ছা আছে মনে হচ্ছে। হেজি হয়ে আসছে, ঠিক আছে চলো। আমি 2 বছর নিয়ে করছি, বাদ বাকি 4 বছর 5 বছর যা হবে সে পরে করে। টাইম যদি দেবা থাকে 2 বছর, ঠিক আছে, তো আমরা জানি কি সিআই ইকুয়াল টু কি হয়, রেট, সিআই রেট কি হয়, তো আমরা জানি x+y আর +xy/100, এই পার্সেন্টেজটা আমাদের রেট হয়, হ্যাঁ কি না? চাপ নেই, 2 বছর দিক বা 2টো কোয়ার্টার দিক বা 2টো হাফ ইয়ারলি দিক, ঠিক আছে? মানে দু কোয়ান্টিটি যতটা হবে, ঠিক আছে, আর কোয়ার্টার, ঠিক আছে, কোয়ার্টার মাথায় রাখবে, এটা কোয়ার্টার এর সাথে আবার তুলনা করে নিও না, টাইম ইকুয়াল টু, মানে বলছি 2 বছর দিক বা 2টো হাফ ইয়ারলি দিক আর 2টো কোয়ার্টার দিক, ব্যাপারটা একই, বুঝলে? ওসব নিয়ে কোনো ইস্যু নেই, আমি মেন কথা রয়েছে টি ইকুয়াল টু 2 ভ্যালু নিয়ে চলছি, ঠিক আছে? আর এইদিকে আমি রেট লিখছি আর ওইদিকে তোমরা জিনিসটাকে বলবে,
1% যদি ভ্যালু হয় তাহলে বলো 1% সলভ করে সিআই ভ্যালু কত হবে, বলো আমাকে, বলো সলভ করে সিআই ভ্যালু কত হবে। এইদিকে সলভ করে নাও, 1 প্লাস 1 1 প্লাস 1 ইন্টু 1/100 মানে কত হলো, 2 প্লাস 1/100 মানে 2 প্লাস 0.01 মানে 2.01, হ্যাঁ কিনা বলো, ঠিক বললাম কি? এই ঠিক বললাম কি? 2.01%। আচ্ছা যদি সেই রকম আমি 2% বলি তাহলে কি হবে ভ্যালু বলো তো, হ্যালো স্যার দু আপনি আটকে দু আটকে যাচ্ছেন। দু কেন আটকে যাচ্ছে, হ্যাঁ স্যার, এটা বারবার ঠিক আছে আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে বারবার, দেখো এবার দেখো এটা দেখো ঠিক, এখন দেখতে পাচ্ছো সামনে আটকে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে এটা দেখতে পেলে, এই যে 2% ভ্যালু তাহলে কত হলো, 4.2। ভালো করে বোঝার একটু চেষ্টা করবে তাহলে তুমি বুঝতে পারবে কিছু জিনিস, কি জানো, 1 প্লাস 1 2, 4.4 এক, হবে স্যার, হ্যাঁ 4.4 হবে। 4.4, আচ্ছা 4., সরি ফোর পয়েন্ট ফোর হবে তো, 2 × 2 = 4। হ্যাঁ জিনিস আমি যেটা বোঝাতে চাইছি, আর একটা 3 নম্বরটাও করে নাও তারপরে বোঝো, 3 নম্বরটাও করে নাও ভ্যালু, দেখো 3 প্লাস 3, 3 × 3/100 মানে কি হবে, 6 প্লাস 3 = 9 মানে 0.9 মানে 6.09%, তাই না, 6.09%। আমাকে একটা জিনিস বোঝাও তো, এটা 2 বার গুণ হচ্ছে আর এটা কি হচ্ছে বলো, তার স্কোয়ার হয়ে 100/ হচ্ছে, হ্যাঁ কিনা বলো, ইয়েস অর নো, বুঝতে পারছো কি, এটা 2 বার গুণ হচ্ছে, এই পার্টটা কি হচ্ছে ওর স্কোয়ার হয়ে 100 থেকে ডিভাইড হচ্ছে, হ্যাঁ কিনা, তো 4% ভ্যালু কি হবে বলো তো, 4% ভ্যালু কি হবে, 4 × 2 পয়েন্ট ষোলো সরি সরি 4 × 2 বলছি, 4 4 মানে 3 × 3 = 6, 4 4 কত বলো, 8, 4 4 8 মানে এটাই 2 বার মানে সোজা ব্যাপার, বলতে এটা চাইছো দু মানে 3 3 6, ঠিক আছে 3 3 6 4 4 8 মানে এটা 2 বার অ্যাড হচ্ছে এখানে, 8 আর 4 এর স্কোয়ার 16, তো 16 16 হবে তো কি, এই যে বুঝতে পারলে, 5 5 এর ভ্যালু কি হবে বলতো, 5 5 10 আর 5 এ 25 মানে স্কোয়ার তো 25, একই না, 6 এর ভ্যালু কি হবে বলো, তো 6 6 12 70, রাতের ভ্যালু কি হবে বলো তো, 7 7 14 49, 8 এর ভ্যালু কি হবে বলো তো, 8 8 16, 8 8 64, 9 এর ভ্যালু কত হবে বলো তো, 9 9 18, 9 9 81, 9 9 81, 10 এর ভ্যালু কত হবে বলো তো, 10 10 20, 10 10 100, দেখো ভালো করে, 10 এ 10 এ 100, 100/100 কি হবে বলো, 1 মানে কি, তাহলে 1 অ্যাড হয়ে যাবে প্লাস 1 অ্যাড হয়ে যাবে মানে কি 21, বোঝা গেল কি, কিছু বুঝতে পারলে, হ্যালো সলভ করতে লাগবে এবার, এবার বলো 4% 5% 2% 3% দেওয়া থাকলে সলভ করতে লাগবে কি, হ্যালো, আরে বলবে তো, না স্যার। এবার এবার সলভ করতে লাগবে না তো,
এইবার যদি তোমাকে কোথাও দেওয়া থাকে এরকম, দেখো শোনো, এইবার আচ্ছা, যদি কোথাও দেওয়া হিসাব থাকে বলে বের করা যাবে? হ্যাঁ 3 বছরের হিসাব বলে বের করা যাবে? আরে সব হিসাব হবে, কেন হবে না, একটু আগেই তো আমি বোঝালাম, 3 বছর হলে আগে দুটো বের করবে, তারপরে আবার একটা সাথে করবে, আমি করছি ওটাও করবো, দাঁড়াও না, কেন চাপ কেন নিচ্ছ, যেটুকু করছি আগে এখান থেকে, তুমি একটা এইবার প্রবলেম যদি চাইলে খুব সহজ করে করে নিতে পারবে। দেখো বল, যদি তোমাকে বলে যে পি ইকুয়াল টু রয়েছে 20,000, আর ইকুয়াল টু রয়েছে 6%, ঠিক আছে, আর বলবে টাইম ইকুয়াল রয়েছে 2 বছর, বলো সিআই কত হবে, কেন তুমি বলতে পারবে না সিআই কত হবে, বলো। এবার আর ক্যালকুলেশন করতে লাগবে, 6 6 12 36 কত হবে, তো বলবে কি 2,000-এর 2,000 বলছি 20,000-এর 12.36%, পার্সেন্ট তো পার্সেন্ট করি মারো, নিচে 100, যে বুঝবে না সে বুঝবে না কিছু, আর যে বুঝবে সে লিখে দেবে 24 গুণ 72, হয়ে গেল, কেউ বুঝলো কেউ কিছু, কারো মাথায় ঢুকলো কি ঢুকলো না, তুমি মাথায় মাথায় বের করে বের করে নিলে, এই যে ভ্যালু, বুঝলে কি, হ্যালো বোঝা গেল, ওই অঙ্কটা, এই অঙ্ক ছিল না, এটা তো তোমার লেখারও দরকার নেই, এটা তো তোমার থাকবে পেপারে, তোমার সলিউশন হলো এইটুকু, কেমন মজা লাগলো, হ্যাঁ কি বলো, মজা পাচ্ছ কি, তোমার হ্যাঁ এই যে স্যার, দেওয়া থাকবে, এই যে দেওয়া থাকবে 20,000, দেখো আর দেওয়া রয়েছে 5%, ঠিক আছে 5%, টি দেওয়া রয়েছে 2 বছর, সিআইএসআই দেওয়া রয়েছে কত, সিআইএসআই দেওয়া রয়েছে বলছে বের করতে, সোজাসুজি তুমি কি করবে আগে, সিআইএসআই মানে XY ভ্যালু, XY মানে কি, আমি কি বলেছি, XY/100 এর ভ্যালু কি হয়, এরই স্কোয়ার হয়, এরই স্কোয়ার বাই 100 মানে কত, 25/100, মানে তাহলে কি হবে 25/100%, কার, এই যে 20,000, পয়েন্ট এটা নিচে উড়িয়ে নিচে লিখে দেবে, ঠিক আছে 2/50, এটা কেমন, ক সেকেন্ডের ভ্যালু রয়েছে, সলভ করতে কত লাগছে, বুঝলে কি, আমি এটাই বলতে চাইছি কি, এইগুলো জিনিস তোমরা শিখে নাও, জিনিসটা কি পার্সেন্টেজ বের করতে গেলে ক্যালকুলেশনও করতে লাগে না, বেকার, ওইসব বুদ্ধিও তো লাগানো দরকার নেই। এবার দেখো রেট যদি দেওয়া থাকে 11%, তো সিআই রেট কত হবে বলো, 11 11 22, একই না, 11 11 22, আর 11-এর স্কোয়ার 121, 121/100 মানে কি 1/1.21, 1.21 মানে কি 1 চলে আসবে, অ্যাড হয়ে যাবে, 22 1 23, 23.21, বুঝে গেল কি, বলে বুঝতে পারলে কিনা এটা, হ্যালো সলভ করতে বুঝতে পারলে কি, স্টিল নয়, এখনো বুঝতে পারছো না, বলো 12% তোমরা বলো, 12-র কি হবে, 1 মিনিট সময় রয়েছে, হ্যালো 12 × 2 = 14, 25.44, কি ফোর কত ফোর রয়েছে সময়, 3 মিনিট, 3 মিনিট। আচ্ছা 12 12 24, 12-এর স্কোয়ার 144, 144 মানে 1.44, 1 অ্যাড করে দাও 24 সাথে, হয়ে যাবে 25.44, তাই তো, 26 169, 1 অ্যাড করে দাও তাহলে 27 69%, কি 14 14 14 28, আর 14-এর স্কোয়ার 196, মানে কি হয়ে যাবে তো 29 6, নাকি না, 15 15 15 30, আর
15,225 দু অ্যাড হয়ে যাবে 32.25%। ষোলো 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 32 আর 16,256 34.56%। 17 17 17 34 289 মানে কি 36.89%। 18 324 হয়, 18 18 18 দুনে 18 18 সতেরো জন 18 36, ঠিক আছে, 36 আর 3 39 39 24 উনষট্টি, 19-এ 361। স্যার আপনি আবার আটকে গেছেন। হ্যালো স্যার, সরি চলে, এ দেখো এগুলো সব তোমরা করে করে নিও, ঠিক আছে। এ বলো বুঝতে পারলে কি? হ্যালো, আর একবার ইয়েস আর নো বলবে কি? হ্যাঁ স্যার, এটা সবাই বুঝতে পারলে তো 2 বছরের জিনিস আজকে ফিনিশ করলাম, 3 বছরে। আর 10-15 মিনিটের ক্লাস রয়েছে, সিআইএম নিয়েও শেষ হয়ে গেছে, বলবে কালকে।